প্রিয় দর্শক, চ্যানেল আজকের সংবাদপত্র অনুষ্ঠান থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। আজ আমাদের সঙ্গে অতিথি আলোচক হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান প্রতিবেদক জনাব মাসুদ করিম। জনাব মাসুদ করিম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার সঙ্গে আমরা আলোচনায় যাওয়ার আগে আমাদের হাতে বৃহস্পতিবারের খবর নিয়ে শুক্রবারের যে পত্রিকাগুলো তরতাজা আমাদের হাতে আসছে সেগুলোর থেকে প্রধান প্রধান খবর সেগুলো আমরা দর্শকদের জানিয়ে দিই। দৈনিক ইত্তেফাক তার প্রধান শিরোনামটি হচ্ছে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে, ব্যবস্থাপত্র ছাড়া বিক্রি বন্ধের আইন থাকলেও মানছে না কেউ। আর একটি বড় খবর যেটা সব পত্রিকাতেই আমরা পাবো, গোতাবায়া সিঙ্গাপুরে পাঠালেন পদত্যাগপত্র, এটা শ্রীলঙ্কা পরিস্থিতি, শ্রীলঙ্কা রাষ্ট্র প্রেসিডেন্টের এই খবর। প্রেসিডেন্ট হতে আগ্রহী সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকা দেশ ত্যাগ করবেন না বলে আদালতে মুস্তেকা দিলেন মাহিন্দা রাজাপক্ষে। যুব সমাজে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সরকারের অগ্রাধিকার বলছেন প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কাকে আর্থিক সহায়তা দিতে আগ্রহী ভারত বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। দৈনিক মানব জমিন, এখানে প্রধান খবরটি হচ্ছে আশ্রয়ের খোঁজে গোটা বাইয়া গুলি চালাতে নারাজ ফৌজ, করোনায় আরও ছয়জনের মৃত্যু, সিটি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, এটা বিএসটিআই লাইসেন্স ছাড়া ভোজ্য তেল বাজারজাত করা ও তেলে ভিটামিন এ সমৃদ্ধ না করার অভিযোগ দায়ের করা হয়েছে। দৈনিক আমাদের সময়, জ্বালানি খাত ধুঁকছে আমদানি নির্ভরতায়, এটা একটা খবর। গোতাবায়ার পদত থেকে কলম্বোয় উল্লাস, মালদ্বীপ থেকে গেছেন সিঙ্গাপুরে, যেতে পারেন সৌদি। হাসপাতালে ভর্তি দোয়া চাইলেন বরেণ্য কবি হেলাল হাফিজ, আমরাও তার আশু রোগ মুক্তি কামনা করি। যাই যাই দিন, নতুন চাপে নিম্ন আয়ের মানুষ, ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশের হাতছানি বাংলাদেশের সামনে, পদত্যাগ করেছেন গোতাবায়া। আজকের পত্রিকা, ভোটে বিদেশি শক্তির ভূমিকা মানা হবে না, এটি একটি খবর আওয়ামী লীগ নেতাদের এই বক্তব্য। সিঙ্গাপুর পৌঁছে গোতার পদত্যাগ, গণতন্ত্র পরীক্ষা সম্মুখীন হয়েছে, এটা একটি বিশ্লেষণ। সিটি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। দেশ রূপান্তর, পদ্মা সেতুতে বিএনপির হোঁচট, জামায়াতের গা ঢাকা দেওয়া 263 নেতার খোঁজে পুলিশ, শ্রীলঙ্কায় সেনাদের বল প্রয়োগের হুঁশিয়ারি। দৈনিক ইনকলাব, বিদ্যুতের বিল ভাড়ে নুজ, সাংবিধানিক সংকটে শ্রীলঙ্কা। দৈনিক করতোয়া, নির্বাচন অংশগ্রহণমূলক করতে তৎপর ইসি, করমে হাঁসফাঁস দশা। দি বিজনেস স্ট্যান্ডার্ড, ফ্রাইডে স্ক্র্যাপ প্রাইস ড্রপস বাট চিপ এমএস রটস এলিউড কনজিউমার্স, প্রাইসিয়ার ডলার ডিসকারেজেস রাইস ইম্পোর্ট। জনাব মাসুদ করিম, আমরা শিরোনামগুলো দেখলাম আপনার কাছে। আমরা শুরু করতে চাই শ্রীলঙ্কা পরিস্থিতি নিয়ে, বেশ কিছুদিন ধরেই আমরা এই পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। গোতাবায়া বা রাজাপাক্ষে এই কথাটা বললে পরে আর বেশি প্রয়োজন হয় না, বাংলাদেশের পাঠক দর্শকরা জেনে গেছেন যে তিনি কে তিনি, এবং তিনি তার দেশ থেকে পালিয়ে মালদ্বীপসে এখন সিঙ্গাপুরে আছেন, সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। কিন্তু দেশটি যা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় লেখা হচ্ছে, আপনিও এটা পর্যবেক্ষণ করছেন, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, সব সংকট গভীর থেকে গভীরতর হচ্ছে। আপনার কাছে শুনতে চাই পরিস্থিতিটা। ধন্যবাদ। আমি যেটা লেটেস্ট সিচুয়েশান, যে এখানে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সা উনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, এবং আপনি বললেন যে এনারা মালদ্বীপস হয়ে এখন সিঙ্গাপুরে আছেন, এবং সিঙ্গাপুরই হয়তো শেষ গন্তব্য নয়। উনি কোনো কোনো পত্রিকায় লিখছে যে উনি সৌদি আরবিয়া যেতে পারেন কিংবা অন্য কোথাও যেতে পারেন, এবং মানব জমিনের রিঙে আসছে যে উনি একটা নিরাপদ আশ্রয় খুঁজছেন বিদেশে। এটা একটা বিরাট ঘটনা যে শ্রীলঙ্কার ইতিহাসে এত বড় একটা ডাইনাস্টির পতন, যেটা গত কয়েক দশক ধরে এই দেশটাকে শাসন করেছে, এবং এরা একটা হিরো ছিল, বিশেষ করে গোতাবায়া রাজাপাক্সা উনি খুবই হিরো ছিলেন। যখন তামিলদেরকে ব্যাপকভাবে নিধন করা হলো, ওই সময় উনি প্রতিরক্ষামন্ত্রী ছিলেন, ওনার বড় ভাই মহেন্দ্র রাজাপাক্সা তখন প্রেসিডেন্ট ছিলেন।
তো সেই সময় থেকে এনে আপনি শ্রীলঙ্কায় যে এথনিক তিনটা গ্রুপ আছে, একটা হলো যে সিংহলিজ, আর একটা তামিল, আর একটা মুসলিম, তার মধ্যে সিংহলিজরাই সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ এবং তামিলদের এইভাবে মানে কঠিনভাবে, বিশেষ করে প্রচুর ভাবে নিধনযোগ্য বলা যায়, সেটা একটা গণহত্যাও বলা যায়, অনেকে গণহত্যাও বলা যায়। এর মধ্যে আন্তর্জাতিকভাবে তাকে অভিযুক্ত করা হয়েছে, জাতিসংঘ সেখানে বলেছে, আপনি আলাপ করবেন না সেটা বলছে। তো সেই জিনিসটা চালানোর কারণে সিংহলিজদের কাছে উনি খুব হিরো, ওনার ফ্যামিলি হিরো, এবং সেই কারণে সিংহলিজরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ সেই কারণে ওই দেশটার উপরে তাদের কন্ট্রোল লং টাইম ছিল, তার ফ্যামিলি ছিল। কিন্তু এইবার একটা অর্থনৈতিক সংকট এত প্রকট আকার ধারণ করেছে যে সংকটটা পরে একটা রাজনৈতিক সংকটে রূপান্তরিত হয়েছে। আমরা এটা লক্ষ্য করলাম যে প্রথম দিক থেকে যখন কোভিডটা আর কি গোটাবায়কে অপসারণ করবেন, সেই জন্যে তারা মোটামুটি ক্যান্ডি থেকে 16 কিলোমিটার দীর্ঘ প্রটেস্ট নিয়ে আসছে, যেখানে বারবার ব্যারিকেড দিয়েও আটকানো যায় নাই, টিআরসিএল ছড়া হয়েছে, তো শেষ পর্যন্ত প্রেসিডেন্সিয়াল প্যালেস নিয়ন্ত্রণ তাদের হাতে চলে গেছে। গোটাবায় রাজা বাক্সকে যেতে হয়েছে আর্মি হেডকোয়ার্টারে, সেইখান থেকে আর্মি জেট বিমানে তাঁকে মালেতে নিতে হয়েছে। সুতরাং এখন যেই জিনিসটা হচ্ছে যে একটা হিউজ ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইসিস, এবং এই ক্রাইসিসটার সমাধান করার জন্যে বর্তমান যে প্রধানমন্ত্রী উনি হয়তো অ্যাক্টিং প্রেসিডেন্টই হবেন, ওখানকার কনস্টিটিউশন অনুযায়ী করা হয়েছে যে অ্যাক্টিং প্রেসিডেন্ট, কিন্তু তাকেও তো মানছে না, কারণ তার অবস্থা তো খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছি যে এখানে শ্রীলঙ্কার কনস্টিটিউশন অনুযায়ী প্রেসিডেন্ট হলেন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান
এবং আর্মিরও প্রধান, মানে সামরিক বাহিনীরও প্রধান। তো এইসব দিক থেকে হিউজ ক্ষমতা সম্পন্ন, এবং প্রেসিডেন্ট যদি কখনো পদত্যাগ করেন তাহলে প্রাইম মিনিস্টার অটোমেটিক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন, এবং যদি প্রাইম মিনিস্টার পদত্যাগ করেন তাহলে স্পিকার হবেন রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। তো এইসব দিক থেকে এখন যিনি আসছেন রণিল বিক্রমসিংহে যিনি প্রাইম মিনিস্টার উনি হবেন, কিন্তু ওনারও পতন চাচ্ছে, কারণ যে যদিও একই দলের না কিন্তু যেহেতু গোতাবায়া রাজাপাকসে তাকে রিক্রুট করেছেন সেই জন্যে। এখন আবার তিনি আবার পার্লামেন্ট সেশন দেখেছিলেন, কনসেনসাসের চেষ্টা করেছেন, কিন্তু পার্লামেন্টে আবার মেজরিটি আছে আবার রাজাপাকসের ফ্যামিলির, সে কারণে সেখান থেকেও যে একটা খুব একটা সলিউশন আসবে সেটাও না। আবার অপোজিশন লিডার সাজিদ উনি বলতেছেন যে উনি যোগ্য প্রাইম মিনিস্টার হওয়ার জন্যে, কিন্তু সে ওনার উনিয়ুক্ত এই যে একটা কনস্টিটিউশন সিস্টেমের মধ্যে দিয়ে যে হবেন সেই জায়গায় হয়তো বাধা পড়বে। এখানে একটা মজার ব্যাপার, যেহেতু বিরোধী দলের কথা বললেন, বিরোধী দলের প্রতিও জনগণের যে ওখানকার শ্রীলঙ্কার জনগণের যে খুব একটা সমর্থন আছে সেটাও মনে হচ্ছে না। এবং এই কারণে একটা কথা যেটা আমরা আন্তর্জাতিক গণমাধ্যমের কথাটা আসছে, বিভিন্ন বিশ্লেষকরা বলছে যে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি এরকম, অর্থনৈতিক পরিস্থিতি, কিন্তু আসল যে সমস্যাটা শ্রীলঙ্কার মানুষ এখন খাদ্য পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না, জ্বালানি পাচ্ছে না, স্কুল বন্ধ, এমন একটা চরম নৈরাজ্যের দিকে দেশটি চলে যাচ্ছে। এখান থেকে দেশটা কীভাবে ফিরে আসবে? এখান থেকে এখন যেটা আমরা যেটা শুনতে পাচ্ছি যে আর আগামী মাসের 9 তারিখে ওই প্রটেস্টাররা টার্গেট করেছে পার্লামেন্ট, তারা পার্লামেন্ট দখল করবেন এবং পার্লামেন্ট ভেঙে দিতে বলবেন। তো পার্লামেন্ট ভেঙে দেওয়ার ফলে যদি একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন হয় বা নতুন কোনো একটা সম্মিলিত সরকার হয় সবার জন্যে, তার মাধ্যমে আবার নতুন একটা ইলেকশনে যেতে হবে, আবার নতুন একটা ইলেকশন করার মতো যে ধরনের অর্থবিত্ত দরকার সেই ধরনের আর্থিক সামর্থ্য এই মুহূর্তে তাদের হাতে নাই। এখন এরা যে পরিমাণ ঋণ করেছে সেই $52 বিলিয়ন এই ঋণগুলি পরিশোধ করতে পারবে না ভেবে তাদের যে প্রধানতম মিত্র চায়না তারাও কিন্তু নতুন করে সাহায্য তারা দিচ্ছে না। রিসেন্টলি একটু একটু সাহায্য দিচ্ছে হলো ইন্ডিয়া থেকে সামান্য কিছু তেল গ্যাস তারা দিচ্ছে, যেগুলো রাশিয়ার থেকে কিনছে সেটা বকেয়াতে বিক্রি করছে, এবং ইন্ডিয়ান তেল কোম্পানিগুলি আবার অনেক বেশি দামে বিক্রি করছে। যদি এগুলি বকেয়া, যদি ওরা $72 রাশিয়ার থেকে কিনে ইন্ডিয়া সেটা এখানে বিক্রি করছে $140 বকেয়াতে, ঋণের ভারও বাড়তেছে। অর্থনীতিটা পুনরুদ্ধার করাটা এটা একেবারে সহজ কাজ নয়, যদি একটা রাজনৈতিক সমাধানে। এখন যেহেতু এই পরিবারের প্রতি আস্থা নাই, এই পরিবারকে তো অবশ্যই ক্ষমতা থেকে সরতে, কারণ ওনাদের কারণে ওনা একটা যে প্র্যাগমেটিক সিস্টেম দাঁড় করানো সেই জায়গায় কিন্তু তারা কাজ করতে পারেন নাই। ওনাদের বিপুল ক্ষমতা থাকার কারণে দেখা যাচ্ছে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রকে দায় দেনা ভারে নুব্জ করেছেন, কিন্তু মানুষের যে উন্নতি বা পরিস্থিতি বাস্তবতা পরিস্থিতি তারা বুঝতে পারেনি। সুতরাং এই ফ্যামিলিটাকে আমার মনে হয় যে পুরোপুরি এক্সক্লুড করে, কারণ এটা একটা মানুষেরই দাবি, যেহেতু মানুষের একটা দাবি, এক্সক্লুড করে তারা যদি একটা ন্যাশনাল কনসেনসাসের দিকে যেতে পারেন অন্তত রাজনৈতিক সমস্যাটার সমাধান হয়, কারণ এখানে আরও সমস্যাগুলি দেখা দিচ্ছে। যেমন ধরুন এখানে একটু জিও পলিটিক্যাল ব্যাপারগুলি এসেছে, যেমন অর্থনৈতিক ক্রাইসিসকে পুঁজি করে অভ্যন্তরীণভাবে যেমন রাজনীতিটাও চাঙ্গা হচ্ছে, যার স্বার্থে ব্যবহার করছে আন্দোলনটাকে, যদি এটা একটা অর্থনৈতিক মানুষের পুনরুদ্ধার, আপনি যেটা বলেন যে পুনরুদ্ধারের আন্দোলন, কিন্তু সেখানে কিন্তু অভ্যন্তরীণ রাজনীতিও সাজিদ প্রেমাদাসা যিনি অপোজিশন লিডার উনি নিজে দাবি করতেছেন যে উনি খুব ভালো করবেন প্রাইম মিনিস্টার হওয়ার যোগ্য, কিন্তু তার সংখ্যাগরিষ্ঠ নাই পার্লামেন্টে, সো ভেরি ডিফিকাল্ট টু তাকে রিপ্লেস করানো। এখন তাহলে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য আমার ধারণা যে এক আন্দোলন করবে আগামী মাসের 9 তারিখকে তারা টার্গেট করেছে। এখানে আবার সেনাবাহিনী কিছুটা বল প্রয়োগ করছে অর্ডার ফেরানোর জন্য, যদি সেখানে ভায়োলেন্স হয় ডেফিনেটলি সেনাবাহিনীর রাইট আছে সেই ভায়োলেন্স ফেরানোর, কিন্তু এখন পর্যন্ত তো আন্দোলন হলো ভেরি পিসফুল, খুব যে বেশি ব্লাডশেড বা এরকম কিছু সেখানে নাই, সে কারণে সেনাবাহিনীও এখানে ঢুকতে চাচ্ছে না, কিন্তু এরা বারবারই ব্রিফিং করছে সেনা প্রধান যে আমরা ক্ষমতা নিতে চাই না, পলিটিশিয়ানদের প্রতি আহ্বান জানাচ্ছে তারা যেন একটা সলিউশন করেন এবং সেখানে তারা হেল্প করবেন। শ্রীলঙ্কার সেনাবাহিনী এটা তাদের একটা একটা বদনাম আছে যে তামিলদের দমনে তারা
খুব বেশি গণহত্যার মতো কিছু করেছে, নতুন করে এখন যদি তাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার একটা প্রশ্ন, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা শুধু নয়, তাদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রেও নানা রকম নিষেধাজ্ঞার মধ্যে আছে। বিশেষ করে বর্তমান সেনাপ্রধান গোটাবায়া রাজাপাকসে এরকম অনেকের নামই আছে, মাহিন্দা রাজাপাকসে, তারা ওয়েস্টার্ন দেশগুলিতে যাওয়া খুব ডিফিকাল্ট থিং। তো এই সমস্ত কারণে সেনাবাহিনী এবার নতুন করে আবার বিতর্কে যেতে চাচ্ছে না। আবার আরেকটা হলো যে এই ক্রাইসিসগুলির সমাধান তাদের হাতেও নাই, সুতরাং এটা একটা রাজনৈতিক মানে সংহতি ছাড়া এখান থেকে বেরিয়ে আসা সম্ভব না। আবার যদি ভূ রাজনীতিটা আরও বেশি চাঙ্গা হয়ে যায় এই সুযোগটাতে, তাহলে এই পরিস্থিতিটা আরও বেশি খারাপ হয়ে যাবে, এমনও হতে পারে যে এটা একটা গৃহযুদ্ধ পরিস্থিতির দিকেও যেতে পারে। কিন্তু আমরা আশা করব যে এখানে বিশেষ করে রিজিওনাল কান্ট্রিগুলি দায়িত্বশীল ভূমিকা নিবে, বিশেষ করে ইন্ডিয়া এবং চায়না, যদি তারা যদি একটু দায়িত্বশীল পালন করে, কারণ এই অঞ্চলের স্থিতিশীলতা কিন্তু শ্রীলঙ্কার স্থিতিশীলতার উপরে অনেকটা নির্ভরশীল, কারণ শ্রীলঙ্কার সাথে সাথে অন্যান্য দেশগুলি অস্থিতিশীল হয়ে যেতে পারে। কারণ গ্লোবাল ক্রাইসিসটা একটা হিউজলি ক্লাউডেড, এখন যত দিন যাচ্ছে পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে, তারপরে মানে কমোডিটি প্রাইস যেমন যে সমস্ত খাদ্যপণ্য আছে এইগুলি বেড়ে যাচ্ছে, মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে, সুতরাং এই যে বৈদেশিক মুদ্রার রিজার্ভগুলি আস্তে আস্তে কমে যাচ্ছে। যে আমরা একটা জিনিস যেটা আপনি কথাটা বলতে চাচ্ছেন না, আমি যদি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে এখন শ্রীলঙ্কা আমাদের সার্কভুক্ত একটি দেশ, আমাদের প্রতিবেশী দেশ, আমরা শ্রীলঙ্কার জনগণের প্রতি বাংলাদেশের মানুষের অঢেল ভালোবাসা আছে, সহানুভূতি আছে, এবং এই চিন্তার থেকে আমাদের সকলেরই চাওয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তার পরিস্থিতিটা একটা স্থিতিশীলতার মধ্যে আসুক, রাজনৈতিক এই যেটা একটা নৈরাজ্যের দিকে যাচ্ছে সেটা বন্ধ হোক এবং সেখানে একটা সরকার প্রতিষ্ঠিত হোক বা একটা প্রশাসন প্রতিষ্ঠিত হোক যে অর্থনৈতিক পুনরুদ্ধারের কাজে আপনার মনোনিবেশ করতে পারবে। কাজে এখানে সংবিধানের প্রশ্নটা এসে যাচ্ছে, সেটা শ্রীলঙ্কার জনগণই ঠিক করবে, সেটা তাদের ব্যাপার, এবং নিঃসন্দেহে সেই পথে তারা এগোবে। এবং আপনি যেটা বললেন আঞ্চলিক দেশগুলো, প্রতিবেশী দেশগুলো, সেই দিকে সহায়তা করাটা খুব জরুরি, আমিও তো তাই মনে করি। কারণ আমি আমরা এই প্রসঙ্গটার এখান থেকে আমরা আরেকটা প্রসঙ্গ, যে আমাদের নিজেদের দেশে যেটা হচ্ছে, যদিও এটা অনেকেই বলছেন তো সেটা তুলনাটা খুবই অস্বাভাবিক তুলনা, সেটা দিকে যাচ্ছি না, কিন্তু আমরা আমাদের কিছু কিছু সংকট বলবো না, কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। যেমন ডলারের একটা দাম বেড়েই যাচ্ছে, এবং ডলার প্রাপ্তির ক্ষেত্রে আমাদের যে হাতে আছে সেগুলো আমাদের আমদানি ব্যয় কতগুলো আমদানির ক্ষেত্রে এখন, আগে যেমন জোর গলায় বলা যেত যে যথেষ্ট, তা যথেষ্ট মনে হচ্ছে না, আমাদের জ্বালানি তেল আমদানি করতে হচ্ছে, সেখানে খরচ করতে হচ্ছে, আমাদের সার আমদানির ক্ষেত্রে খরচ করতে হচ্ছে, অন্যদিকে আমাদের চালও আমদানি করতে হচ্ছে, এগুলো মিলিয়ে পরিস্থিতিটা একটু সমস্যাটা। এবং আপনি যেটা বললেন আন্তর্জাতিক পরিস্থিতি, তাতে আমাদের খুব সাবধানে পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে, সকলেই বলছে, আপনি সেটা কীভাবে বিশ্লেষণ করছেন? আমি বলবো যে প্রত্যেকটা দেশের পরিস্থিতিটা অবশ্যই আলাদা আলাদা পরিস্থিতি। শ্রীলঙ্কার যে ব্যাপারগুলি মানে অনুষঙ্গ হিসেবে কাজ করেছে বর্তমান পরিস্থিতি আসার জন্য, ডেফিনেটলি বাংলাদেশের পরিস্থিতিটা ঠিক একই রকম নয়। আবার আফগানিস্তানেও এক ধরনের পরিস্থিতি, সেটা অন্যরকম পরিস্থিতি, পাকিস্তানের পরিস্থিতিটা অন্যরকম, মানে এই অঞ্চলে দেশগুলির প্রত্যেকটা পরিস্থিতি আলাদা আলাদা চরিত্রের। তো এখানে আমি বলবো যে তবে একটা জিনিস কমন, সেটা হলো যে গ্লোবাল ক্রাইসিসটা সবাইকে কম বেশি নাড়া দিচ্ছে, হ্যাঁ অনেক দেশকে, যেমন ধরেন ইন্ডিয়ার মতো একটা বড় এবং শক্তিশালী দেশ, তারাও হয়তো রাশিয়ার থেকে তেল ইম্পোর্ট করতে হচ্ছে চাপের মুখে থেকে। তো এরা তো এটা ইউরোপীয় যেভাবে প্রভাব ফেলছে, এই ক্রাইসিসটা আমার মনে হয় যে দিনের পর দিন বেড়ে যাবে, পরিস্থিতিটা এমন দাঁড়াচ্ছে যে যেমন যে স্পট, যেটা গভর্নমেন্ট বললো যে স্পট বাইংয়ের ক্ষেত্রে বিশেষ করে যে তেল আমরা যেটা ইম্পোর্ট করি, যে লিকুইড গ্যাস, তো সেই যে সেই জায়গায় তো অনেক বেড়ে গেছে দাম, যেমন যেটা $4 কিনা যেত ওটা $36 হয়ে গেছে পার ইউনিট, $37-36 এটা আরও বাড়তেই আছে। তারপরে যেগুলি লং টার্ম কন্ট্রাক্টে, এক মিনিটের মতো সময় আছে, হ্যাঁ, তো সেটা মতো আমি বলছি যে জিনিসগুলি তো ডেফিনেটলি আমাদেরকেও অবশ্যই ইয়ে করবে, মানে আমাদেরকেও কোনো না কোনোভাবে আমাদেরকেও আঘাত করবে।
তবে আমি আশা করি আমাদের সরকার নিশ্চয়ই সব বিষয়ে সচেতন এবং কিছু কিছু পদক্ষেপ নিয়েছেন, যাতে মানে অপ্রয়োজনীয় আমদানি বন্ধ করা, কিচ্ছতা সাধন করা, সেই জিনিসগুলি টাইমলি তারা নিয়েছেন। এবং আমাদের মনে হয় যে অভ্যন্তরীণ উৎপাদনটাও খুব ভালো, বিশেষ করে রাইসের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে, যদিও আমরা আবার ফ্লাডে আবার আক্রান্ত হয়েছি। তো এই সমস্ত দিক থেকে আমি মনে করি যে একটা প্র্যাগম্যাটিক সিদ্ধান্ত এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা একটা মানে নতুন পরিবর্তিত বিশ্বের পরিস্থিতির খোঁজ খবর নিয়ে সে অনুযায়ী নিতে গেলে আমরা এটা অতিবাহিত করতে পারবো। কারণ 2008 সালেও যখন অর্থনৈতিক মন্দা গোটা বিশ্বকে গ্রাস করেছিল, আমাদের দেশের মানুষ এবং সরকারের যে পরিকল্পনা সে অনুযায়ী আমরা সেখান থেকে উত্তরণ ঘটিয়েছিলাম। আপনাকে ধন্যবাদ, আপনার যে আশাবাদ করছেন আমার মনে করি যে সেই দিকেই আমরা যেতে পারবো, আমরাও আশা করছি। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি আগামীকাল একই সময় প্রচারিত হবে, তা দেখবেন, সে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।